দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। এসএসসির দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করার দাবি জানিয়ে ও দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করলো বৃহত্তর বামঐক্য। টেস্ট, এসএসসি সহ শিক্ষক নিয়োগের বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত সমস্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে সবর হন তারা। এই নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে অবস্থান আন্দোলন করেন বাম সমর্থকরা। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা রণপল ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএম নেতা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, বিপুল সান্যাল, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, সিপিআইএমএল এর পক্ষ থেকে সুভাষ দত্ত, শিক্ষক নেতা তথা সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বিপ্লব ঝা, আরএসপি কৃষক ফ্রন্টের নেতা বিনয় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। স্বাধীন দেশে এই বাংলার মানুষ আছে, এটাও আবার বলতে হচ্ছে আমাদের। 2011 সালের নির্বাচনে বামপন্থীদের পরাজয়ের ক্ষেত্রে সারদার কোটি কোটি অর্থ ব্যয় করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে পদক্ষেপে সেই রাজ্যের মানুষগুলোর কাছে যখন তারা শুনছেন যে কোথা থেকে এসছেন, বলে বাংলা থেকে এসছি, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি, পশ্চিম বাংলা থেকে এসছি, তখন তারা উপহাস করে ওয়েস্ট বানানটা বলছেন WASP, অর্থাৎ করে এইভাবে অভিবাদন করছেন, এইভাবে আমাদের বরণ করছেন আমাদের রাজ্যের ছাত্র, কর্মপ্রার্থী, চিকিৎসা কারণে যাওয়া বিভিন্ন রাজ্যের মানুষের সামনে আজকে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের, আজকে আমাদের রাজ্যের মানুষের এইভাবে অভিবাদিত হচ্ছেন আজকে। এটা আজকে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বড় লজ্জা। স্বাধীনতা আন্দোলন, আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়। ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8 6 1 7 8 6 0 4 8 4 এবং 8 2 5 0 5 5 6 6 5 9 এই মোবাইল নম্বরে।